এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বিটের চাটনি করব, খুবই সুন্দর রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এই বিটের চাটনি খেলে খুব ভালো। এই যে চাটনিটা তৈরি করে নিলাম, প্রধান উপকরণ হলো বিট আর জলপাই। বিট খোসা ছাড়িয়ে নিয়েছি, জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি। মিষ্টি বিটের চাটনি হবে। এভাবে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি জলপাইগুলি, বিটগুলি এভাবে কেটেছি। সুন্দরভাবে রান্না করব, খুব ভালো লাগবে সবার। কড়াইটা ভালো করে গরম করে অল্প সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। মৌরি দিয়েছি তেলের মধ্যে, মৌরিটা লালটি হয়ে ভাজা হবে। মৌরিটা ভাজা হয়েছে, এখন বিটগুলি দিয়েছি। আর বিটগুলি আমি ছক্কার মতো কেটেছি। আর বিটে বেশি নুন দেওয়া যাবে না, কারণ মিষ্টি চাটনি হবে। নুনটা ব্যালেন্স করে অল্প করে দিতে হবে, তাহলে চাটনিটা ভালো লাগবে। এখন নুনটা মিশিয়ে নিচ্ছি। হলুদ কিন্তু দেব না, হলুদ দিলে এই বিটের যে সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে। এর জন্য হলুদ ছাড়া বিটের চাটনি করব। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি আর এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করছি, ঢাকা দিয়ে দিয়ে করছি। ঢাকা তোলার পর এরকম হয়েছে, আস্তে আস্তে বিটগুলি সেদ্ধ হচ্ছে। লো ফ্লেমে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। পাশে গরম জল করেছি, বিটটা সেদ্ধ হয়েছে মোটামুটি। আরও জল দেওয়াতে আরও সেদ্ধ হবে, গরম জল দিলে রান্না ভালো হয়। এখন জলের সাথে বিটগুলি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নুন দেব, কারণ চাটনি তো বেশি নুন দিলে ভালো লাগবে না। অল্প পরিমাণে ব্যালেন্স করে নুনটা দিতে হয়। কিছুক্ষণ পরপর দেখে নিতে হবে বিটটা সেদ্ধ হয়েছে কি না। বিটটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, বিটটা সেদ্ধ হয়ে গেছে। এখন বিটটা সেদ্ধ হওয়ার পর জলপাইগুলি এভাবে কেটেছি, এগুলি দিয়েছি এখানে। এখানে জলপাইগুলিও সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিয়ে করব। জলপাইয়ের বীজগুলি দিয়ে দিয়েছি। এখন চিনি নিয়েছি, জলপাই বিট এগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। এগুলি সেদ্ধ হওয়ার পর চিনি দেব, এটা একটা টিপস, না হলে কিন্তু একটা সবজিও সেদ্ধ হবে না। এখন এগুলি সেদ্ধ হওয়ার পর চিনি দিয়েছি। চিনিটা যে যে রকম পছন্দ করে ওইভাবে চিনিটা দিতে হবে। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ মিষ্টি কম পছন্দ করে। ঢাকা দিয়ে দিয়ে করছি। আর চিনিটা দেওয়ার পর এই বিটের চাটনিটা ভালো করে সেদ্ধ হতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। বাড়িয়ে দিলে ভালো লাগবে না, মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হলে চিনিটা যত সেদ্ধ হবে চাটনিটা ততই ভালো লাগবে। এভাবে সহজে সবাই এই বিটের চাটনি জলপাই দিয়ে তৈরি করে নিতে পারবে। এখন জলপাইয়ের সিজন, বিটের সিজন, ভালো পাওয়া যাবে। আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।